নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি পাটুরিয়া ফেরি দিয়ে আমি সেই মেহেরপুরে যাচ্ছিলাম। আজকে আমার মনে হইল যে এটাও তো পদ্মা নদী, পদ্মা নদীর উপরেই আর একটা সেতু যদি বাংলাদেশে করা যেত, তাহলে বাংলাদেশে তো আসলে হিসাবের তিনটা সেতুই লাগে। একটা হচ্ছে যমুনা সেতু বানানো হয়েছে, একটা হচ্ছে পদ্মা সেতু যেটা মাওয়ার দিকে, এটা প্রায় কাজ শেষের দিকে, আর এইটা হচ্ছে গিয়ে যদিও এটা সবচেয়ে পুরাতন। এখানে হচ্ছে এদিকে হচ্ছে দৌলদিয়া আর এদিকে হচ্ছে পাটুরিয়া। এই জায়গাটাতে একটা সেতু হয়ে গেলে যেটা পদ্মা সেতু টু হবে, হয়তো জানি না কি নাম হইতে পারে, কিন্তু এই সেতুটা হয়ে গেলে বাংলাদেশের চিন্তা করতে পারেন যে বাংলাদেশের যে রাস্তাঘাটের অবস্থা বা কমিউনিকেশন সিস্টেম কত ডেভেলপ হবে। এই পদ্মা সেতু যেটা হচ্ছে এইটা হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অবস্থা তো আপনারা বলছি যে বারবার যে অর্থনৈতিক অবস্থা কত উপরে চলে যাবে। আর এই পাটুরিয়া দৌলদিয়া যদি পদ্মা সেতু টুটা তৈরি করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষের সময় কত বেঁচে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে কত ধরনের ডেভেলপমেন্ট হবে এটা চিন্তাই করা যায় না। আমি আজকে এই ভিডিওটা করতেছি এই কারণে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে পদ্মা সেতু নিশ্চয়ই আপনার চিন্তার মধ্যে আছে যে এইখানে আরেকটা ব্রিজ বানাইলে, এই পদ্মা সেতু প্রায় তো শেষের দিকে, এখন এইটার চিন্তা যদি শুরু করে দেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যে আমাদের যে অর্থনৈতিক সুপার হাইওয়েতে যেটা আমরা যাইতে চাই আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এইটা নিয়েও চিন্তা করা যায় কিনা, এইটার কাজও শুরু করা যায় কিনা। এই পর্যায়ে আমি এখানে তিনি ফেরিতে একজন যিনি চার্জে আছেন তার একটা কথা জিজ্ঞেস করতে চাই। ভাই আপনি যদি একটু বলতেন যে এইখানে প্রায় দূরত্ব কতটুকু হইতে পারে, এইটার চেয়ে তো এটা দূরত্ব কম। অবশ্যই মামার থেকে আরিচা, আরিচা ঘাট ছিল ওটা আগে, এখন হচ্ছে এখানে পাটুরিয়া, এই পাশে দৌলদিয়া। মাওয়া ঘাটের যেটা যেখানে ডিস্টেন্সটা আছে এখানে অনেক কম, অর্থাৎ এখানে 3.something নটিক্যাল মাইল, অর্থাৎ ওইখানে আছে আপনার 4.8 নটিক্যাল মাইল, অর্থাৎ ওইখান থেকে এখানে অনেক কম, অনেক কম। আর ওইখানে যে ল্যান্ডিং পয়েন্টগুলো আছে ওইখানে সিলকেশনগুলোও বেশি হয়, ভাঙনও বেশি হয়, এই জায়গাটা কিন্তু ভাঙনটা বেশি হয় না, যার কারণে এইখানে যদি মানে এখানে বানানো এত বড় চ্যালেঞ্জ না, না এখানে কোনো চ্যালেঞ্জ না, এখানে যদি আরো আগে করতো বা ওইখান থেকে ওইখানে যেভাবে শুরু করতে যদি এখানে শুরুটা করতো অলরেডি এদিক দিয়ে গাড়ি ঘোড়া এখন চলে। আপনি বলতে চাচ্ছেন যে এখানে যদি ব্রিজটা হয় তাহলে কত মানে কোন কোন এলাকার লোকজন বেশি এখানে আপনার এখানে এই আপনার এই দক্ষিণ অঞ্চলের যত জেলাগুলো আছে সবগুলাই এখান দিয়ে দিয়ে চলাচল করতে পারবে, করতে পারবে এখান দিয়ে। এই কিছুদিন আগেও মানে রিসেন্ট এই ওইদিকে সিলটেশন হওয়ার কারণে ওইখানে কিন্তু মাওয়াতে বন্ধ ছিল তখন কিন্তু সবগুলো এদিক দিয়ে পারাপার, এদিকে কোনো সমস্যা হয়নি, এখানে যদি হয়ে যায় এখানে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা এখন আর পিছনে থাকতে চাই না। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার যে শক্তিশালী এই যে হাতে যে নেতৃত্ব, এই নেতৃত্ব উনি থাকতে থাকতে এই এই সেতুটার কাজও যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুপার হাইওয়েতে যাওয়ার জন্য যা যা দরকার আমাদের তো সামর্থ্য আছে। আমরা তো প্রমাণ করেছি যে বিশ্ব ব্যাংকের টাকা ছাড়াই আমরা নিজেদের টাকা দিয়েই পদ্মা সেতু বানাইতে পারছি। সুতরাং আমি মনে করি যে এখন প্ল্যান করার সময় আসছে, অনেক সামনের দিকে আমরা যাইতে চাই, বাংলাদেশ আর পিছনে থাকবে না। এই করোনাকালীন সময়ও যেভাবে আমরা ফাইট ব্যাক করছি, আমরা যেভাবে দেখাইছি যে বাংলাদেশ কিভাবে ফিরে আসে অর্থনৈতিকভাবে, আমাদের যে প্রবাসী আছে এদের ফান থেকে ইচ্ছা করলে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আর দুর্নীতি কমাইতে পারি, আমার বিশ্বাস খুব অল্প সময়ের ভিতরেই আমরা এই দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশের যে অর্থনৈতিক সুপার হাইওয়েতে আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। আবারও আমি আমার নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে নেত্রী, আপনার কারণে বাংলাদেশ এখন বহু দূর চলে গেছে, এখন এই এই ব্রিজটা যদি শুরু করে দেওয়া যায় এবং চিন্তা করা যায় যে কিভাবে দ্রুত এটাকে সম্ভব করা যায়, তাহলে এই পদ্মা সেতু 1 এবং পদ্মা সেতু 2 এই তিনটা হয়ে গেলে বাংলাদেশে আর কোন জিনিসের কথা বলবেন যে কারণে বাংলাদেশ থেকে আছে। আমরা সুপার হাইওয়েতে যেতে চাই এবং একটি সমৃদ্ধ অর্থনীতি তৈরি করতে চাই, আর এটাই যদি করা যায় তাইলে আমার বিশ্বাস আমরা যে বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলি আমরা এই সোনার বাংলা অবশ্যই বানাইতে পারবো। পরিশেষে আজকের মতো এইখান থেকে দৌলদিয়া এবং পাটুরিয়ার মধ্যখানে এই নদীর মধ্যখানে দাঁড়িয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।